বিরতির পর স্বাগত। নেতাজির 128তম জন্ম জয়ন্তীকে উপলক্ষে আজ বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষ করে দেখা গেছে ওনার জন্ম দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যের সঙ্গে রাজ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ওনার জন্মদিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল 8টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন করা হয় রাধাকৃষ্ণপুর মণ্ডল কমিটির উদ্যোগে। জাতীয় পতাকা উত্তোলন করে 50 নম্বর বুথের বুথ সভাপতি শাহাবুল সরকার এবং এদিন অন্যান্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবসকে কেন্দ্র করে গোটা দেশের সাথে রাজ্যে যেভাবে যথাযোগ্য মর্যাদায় ওনার জন্মদিন পালন করা হচ্ছে, ঠিক তেমনি রাধাকৃষ্ণ কিশোরপুর মণ্ডলের উদ্যোগেও আজ ওনার জন্মদিবস পালন করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। সবাইকে নমস্কার, বন্দনাতরম। আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিন। আজ আমরা 31 কার্তিকপুর মণ্ডলের অন্তর্গত 50 নং বুথের সমস্ত দেবপুর কার্যকর্তাদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জয়ন্তী পালন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। 1911 খ্রিস্টাব্দে তিনি কলিকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং 1918 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেন। বিএ পাশ করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র ইংরেজের কাছ থেকে নিয়োগপত্র পান এবং তিনি ইংরেজ বিরোধিতা করে নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথা থেকে বোঝা যায় তিনি একজন তেজস্বী নেতা ছিলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি মতাদর্শগত পার্থক্য ছিলেন, বিরোধী ছিলেন। মহাত্মা গান্ধী ছিলেন অহিংস আন্দোলনের পূজারী এবং তিনি ছিলেন ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা আন্দোলনকারী। 1945 খ্রিস্টাব্দে 18ই আগস্ট তিনি তাইওয়ানের বিমান দুর্ঘটনা মৃত্যুবরণ করেন, তার প্রমাণ বিদ্যমান। এটুকু বলে আমি শেষ করছি। 31 আকবর মণ্ডল জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, প্রণজিৎ সিংহরা জিন্দাবাদ। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে তারা ওনার প্রতিকৃতিতে মাল্যদান থেকে শুরু করে পতাকা উত্তোলন করেছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।